আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া ট্রাফিক আসতেছে কীরকম ওয়েবসাইটের, তা কীভাবে চেক করব। কারণ আমি দেখতে যাচ্ছি যে আমার ওয়েবসাইটে কীরকম ট্রাফিক আসতেছে না আসতেছে, এই সব কিছু আমি চেক করতে যাচ্ছে। তো আমি সবাইকে একটা রিকমেন্ডই করি যে প্লাগিং কোনো রকম ব্যবহার করিয়েন না। যত বেশি প্লাগিং ব্যবহার করুন ওয়ার্ডপ্রেসে, তত বেশি সাইটটা ভারী হবে। তো সেক্ষেত্রে প্লাগিং না ব্যবহার করাই সবচেয়ে উত্তম কাজ। তো আজকে কথা বলবো গুগল অ্যানালিটিক নিয়ে। এখানে আপনি কীরকম ট্রাফিক আসতেছে, ট্রাফিক অনলাইন, তারপরে ট্রাফিক সোর্স, এই সব কিছু বিষয়ে আপনি বুঝতে পারবেন। আপনার কোন কোন জায়গা থেকে ট্রাফিকটা আসতেছে, তারপরে কোন কিওয়ার্ডের মাধ্যমে আসতেছে, এই সব কিছু বিষয়। তো আজকে আমি এই ওয়েবসাইটটি অ্যাড করে দেখাবো আপনাকে। ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিলাম, এটা গুগল অ্যানালিটিকের পেজ। তো আমি এখানে অ্যাডমিন প্যানেলে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমি এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব, তারপরে একটা শর্টকোড দিবে, ব্যাস হয়ে গেল কাজ। আর এখান থেকেই সম্পূর্ণ ডাটাটা আপনি পেয়ে যাবেন। তা আপনি যদি ওয়ার্ডপ্রেস প্রেসে যদি কোনো প্লাগিং ইনস্টল করেন, তবে ওখানে ওখানে মনে করেন ডাটা বেসটা অনেক ভারী হবে, ডাটা ঢুকতে থাকবে, কারণ একটা করে ভিজিটর ডুবা আর একটা করে আইপি আপনার ডাটা বেসে সেভ হওয়া। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি প্লাগিং থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, সবসময় ওয়ার্ডপ্রেসে প্লাগিং থেকে দূরে থাকার চেষ্টা করতে হয়। তো আমার যেহেতু এটা ওয়েব ভার্সন, তো আমি ওয়েবেই রাখলাম, এটা আমার ওয়েব ভার্সন, যেহেতু আমি ওয়েবে রাখলাম অ্যাপ না। তো নেক্সট, আমার আবার নামটা চাচ্ছে imakeus.com, ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবো, এখানে https সিলেক্ট করে নিব, তারপর ইউআরএলটি পেস্ট করে দিব। তো আমার দেওয়া আছে, তো আমি চাচ্ছি না। তারপরে ক্যাটাগরি আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, আপনার ওয়েবসাইটটি কী রিলেটেড। তো আমার রিলেটেড হলো টেক রিলেটেড, তো আমি নিউজ, গভর্নমেন্ট জব, অনলাইন কমিউনিকেশন, রিয়েল এস্টেট, ট্রাভেল, এটা কোনোটাই যাচ্ছে না। আচ্ছা, এটা দিয়ে দিই। আপনি এখানে বাংলাদেশ চাইলে দিয়ে দিতে পারেন, অথবা ইউনাইটেড কিংডম, আমি বাংলাদেশে যেহেতু আছি বাংলাদেশে দিয়ে দিলাম। তারপর এখানে +6 ঢাকা বাংলাদেশ টাইম, তো ক্রিয়েট। দেখতেই পাচ্ছেন ইউনাইটেড স্টেটের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, ওদের কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন এটা আমাদের জানাচ্ছে। আর এটা পড়ে নেওয়া খুবই ভালো একটা কাজ, যদিও কেউ পড়ে না, আমি কোনোদিন পড়ি নাই, তা আপনারা পড়ে নেবেন। এক্সেপ্ট, তারপর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সাকসেসফুল, গ্রেট। ওকে, ডান, আমার ফাইলটা হয়ে গেছে। আমি জাস্ট এই কোডটা শুধু আমার ওয়েবসাইটে বসাই দেবো। এই ওয়েবসাইটে কীভাবে বসাবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে বলতেছে বডির মাঝে আপনাকে জিনিসটা বসাইতে হবে, যদি আপনার যে থিমটা ব্যবহার করবেন সেই থিমের বডির মাঝে বসাইতে হবে। তো আমি এখানে যেহেতু আমার থিম অপশনে এই জিনিসটা দেওয়া আছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি সেভ দিয়ে দেবো, তাহলে আমার এখানে অনলাইন এসে যাবে। দেখাচ্ছি রিয়েল টাইম, তো আমার রিয়েল টাইম শূন্য দেখাচ্ছে। আমি এটা এখন চেক করে দেখবো যে আমার রিয়েল টাইম 1 হয় কি না। যদি আপনার রিয়েল টাইম কাউন্ট করে, তাহলে আপনার ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো আমি ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গেলে আমাকে এখানে রিয়েল টাইম কিছুটা দেখাবে। আর সবচেয়ে ভালো হয় মার্কেটিং নিয়ে কিছু কথাবার্তা বলবো নেক্সট ভিডিওতে, কারণ মার্কেটিং একটা বেস্ট ওয়ে আপনার কীভাবে ওয়েবসাইটটি ভালোভাবে রান করবেন, ট্রাফিক বেশি কীভাবে নিয়ে যাবেন, এটা খুব সহজে আমি কাজ করবো।
আস্তে আস্তে ভিডিও তৈরি করতেছি, বাট ইনশাল্লাহ করতেই থাকবো, সমস্যা নাই। জাস্ট আপনারা একটু ভিডিওটা ভিউ করবেন, শেয়ার করবেন, এটাই আশা করি। এটা বড় কিছু আশা না, জাস্ট ছোটো একটা আশা, জাস্ট আপনারা শেয়ার করলেই হয়ে যায়। বাট কেন করতেছেন না তা আমি জানি না, হয়তো বা ভিডিওগুলো খারাপ লাগতেছে যেন করতেছেন না। যাই হোক, আশা করবো আপনি জানি ওয়েবসাইটটা ইয়ে করেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন। আর একটা জিনিস ফলো রাখবেন, যেটা হলো যে শেয়ার হোস্টিং যেগুলি হয় সেগুলি কিন্তু অনেক স্লো হয়। মোটামুটি যতই আপনি ভালো কোম্পানি থেকে কিনেন না কেন, ওগুলি আসলে স্লোই কাজ করবে। সো বন্ধুরা, আমার অলরেডি ওয়েবসাইট রান হয়ে গেছে, আমি এখানে রিয়েল টাইম ভিজিটর ওয়ান দেখতে পাচ্ছি। আমি রিলোড একটু দিব যেন আপনারা বুঝতে পারেন, কারণ অনেকগুলো হয় কি কোড দিয়ে লেখা যায় যে আমি এটা 1K 10 করবো, লাইক 100 করবো, এরকম করা যায়, কোনো ব্যাপার না। তো আমি রিয়েল টাইমটাই আপনাকে দেখা দিতে যাচ্ছি। রিয়েল টাইম নাও ভিজিটর বর্তমানে 1 জন, সেটা হবে বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে যেহেতু আসি প্রথমেই বললাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত একটুকুই ছিল। আপনাদের যদি ভালো লাগে না লাগে আমাকে কমেন্ট বক্সে জানান, কারণ কমেন্ট বক্সে জানালে হয় কি যে আমি বুঝতে পারি যে আপনাদের কীরকম লাগতেছে। আরেকটা বিষয় সেটা বলে রাখি যে আপনি যদি আপনার কাউন্টটা অন্য কাউকে দিতে চান, যে আমার এই অ্যানালিটিক কোডটা আরও অন্য কেউ চেক করবে, তো সেক্ষেত্রে আবার এই অ্যাডমিন প্যানেলে যাবেন। এখানে ম্যানেজমেন্ট নামে একটা অপশান আছে ইউজার, তো আপনি এখানে যে তার ইমেলটা অ্যাড করে দিবেন, ইমেলটা অ্যাড করে দিলেই সে অ্যাক্সেস পেয়ে যাবে। আর এখানে একটা অপশান আছে যে আপনি অ্যাডমিন করবেন, অথর করবেন, এই সব কিছু অপশান আছে, আপনি চাইলে ওটা করতে পারেন, সমস্যা নেই। তো আমি যদি একাই আছি, আমার এটাই, আপনি চাইলে ইউজার অ্যাড করতে পারেন, নতুন ইউজার অ্যাড করতে পারেন, অনেক কিছু গ্রুপ অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এক্সাম্পল এখানে ইমেলটা দিবেন, তারপরে এডিটর বানাবেন না অ্যাডমিন বানাবেন, এই সব কিছু থাকবে। তো সব বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর কীরকম নানারকম লাগতেছে তা আমার কমেন্ট বক্সে একটু জানান। নতুন ভিডিও তৈরি করতেছি যার ফলে কথা একটু বেঁধে যাচ্ছে, আশা করি খুব শীঘ্রই এটা ভালো হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ।